ইতিবাচক ধারা শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,569-এ। বেচা কেনা হয়েছে 1,169 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 77টির, কমেছে 103টির দর, আর অপরিবর্তিত আছে 190টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেট পজিটিভলি শেষ হয়েছে। ইন্ডেক্স বেড়েছে অ্যারাউন্ড 25 পয়েন্টস এবং আজকে টার্নওভার ছিল প্রায় 1,200 কোটি টাকার মতো। মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ারিশ। অনলি 21% কোম্পানির প্রাইস আজকে বেড়েছে এবং বাকিগুলোর প্রাইস আইদার আনচেঞ্জড অথবা তাদের প্রাইস কমেছে। বেসড অন দিস আমরা মনে করেছিলাম যে আজকে মার্কেট নেগেটিভলি শেষ হবে, কিন্তু সারপ্রাইজিংলি আজকে মার্কেট পজিটিভলি শেষ হয়েছে। এর একটি কারণ আমরা মনে করি যে যেসব কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন কম তাদের প্রাইস কমেছে এবং যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি তাদের প্রাইস বেড়েছে। যদিও গেইনিং কোম্পানিগুলোর সংখ্যা লুজিং কোম্পানিগুলোর সংখ্যার চেয়ে কম ছিল, তবুও মার্কেট ক্যাপিটালাইজেশনের কারণে আজকে ইন্ডেক্সে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। ফাইনালি সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এবং মিসেলেনিয়াস সেক্টর।